আপনি কি জানেন ভারতের দক্ষিণ সিনেমার এমন কিছু সুন্দরী নায়িকা রয়েছেন যাদের সৌন্দর্যে পুরো বিশ্বকে মাতাল করে রেখেছে? যদি না জেনে থাকেন তাহলে চিন্তা করবেন না, আমরা তো আছি আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভারতের দক্ষিণী সিনেমার সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দরী 10 জন নায়িকা সম্পর্কে। এই লিস্টে কোন কোন ভারতের দক্ষিণ সিনেমার নায়িকা রয়েছেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। প্রথমেই বলছি রশ্মিকা মান্দানার কথা। আত্মপ্রকাশ করেছেন সবে 4 বছর হলো, এরই মধ্যে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে গেছেন রশ্মিকা। তার মিষ্টি চেহারা, মন কেড়ে নেওয়া হাসিতে দিশেহারা ভক্তরা। গেল বছরই তিনি ভারতের জাতীয় ক্রাশ খ্যাতি পেয়েছেন। এরপরে আছেন সামান্থা আকিনেনি, দক্ষিণাঞ্চলের অন্যতম সুন্দরী ও আবেদনময়ী অভিনেত্রী সামান্থা। 2010 সালে তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এরপর রূপ লাবণ্য আর অভিনয় দক্ষতায় তিনি জনপ্রিয়তার শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেতা নাগা চৈতন্যের স্ত্রী। এরপরে আসছি তামান্না ভাটিয়ার কথায়। মূলত তামিল এবং তেলেগু সিনেমায় কাজ করেন তামান্না ভাটিয়া। দুধে আলতা গায়ের রং বলতে যা বোঝায় তামান্নার ঠিক তেমনটাই। তার অপূর্ব সৌন্দর্য আর শরীরে আবেদনে কুপকাত হয়ে যান দর্শকরা। 2005 সাল থেকেই তিনি অভিনয় করছেন। বাহুবলী সিনেমায় অভিনয় করে তিনি অধিক জনপ্রিয়তা পেয়েছেন। প্রিয় দর্শক, শুধু কি ভিডিও দেখলে হবে? ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারও করতে হবে। আপনি কিন্তু এখনো এই ভিডিওতে লাইক করেননি, তাহলে এক্ষুনি ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এরপরে আসি কাজল আগারওয়ালের কথায়। দক্ষিণ সিনেমার অন্যতম মিষ্টি ও আবেদনময়ী অভিনেত্রী কাজল। তার চেহারা যেমন মিষ্টি তেমনই শরীরে আবেদনেও কম যান না। সিনেমার পর্দায় তাকে সাদাসিদে রূপে যেমন দেখা যায় তেমনি সাহসী রূপেও হাজির হন। সেই সুবাদে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও জনপ্রিয়তা পেয়েছেন। 2004 সালে আত্মপ্রকাশ করার পর তিনি তামিল তেলেগুর পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। কেবল দক্ষিণী সিনেমায় নয়, পুরো ভারতীয় সিনেমার মধ্যেই অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। হ্যাঁ, এখন তার কথাই বলছি। তার শরীরে আবেদনে শিহরিত হননি এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। ইলিয়ানা মূলত তেলেগুর ও হিন্দি সিনেমাতে কাজ করেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি হিন্দি সিনেমা দিয়েই অধিক জনপ্রিয়তা পেয়েছেন। 2006 সাল থেকে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। দক্ষিণ সিনেমার বিখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানকে কে না চিনে? নানান কারণে তিনিও আলোচিত। শোনা যায় তিনি সার্জারি করে নাকি নিজের চেহারা সুন্দর করেছেন। বর্তমানে তিনি দক্ষিণী সিনেমার অন্যতম সুদর্শনা ও আবেদনময়ী অভিনেত্রী। সিনেমা দৃশ্যে তাকে প্রায়শই সাহসী রূপেই দেখা যায়। 2009 সাল থেকে তিনি অভিনয় করছেন। গুগলে সার্চ দিলে সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী হিসেবে প্রথমেই যার নাম আসে তিনি হলেন আনুষ্কা শেট্টি। 2005 সাল থেকে অভিনয় করছেন এই সুদর্শনা ও আবেদনময়ী অভিনেত্রী। বাহুবলী সিনেমা দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তা লাভ করেছেন। অবশ্য তার আগেই থেকেই তিনি তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতেই বেশ জনপ্রিয়। প্রিয় দর্শক, আপনি চাইলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভারতের দক্ষিণাঞ্চলের সিনেমা প্রথম কোন ছবিটি আপনি দেখেছেন, অথবা কোন ছবিটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। চলুন এবার জেনে নিই তৃষা কৃষ্ণান সম্পর্কে। তামিল ও তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান 1999 সাল থেকে তিনি কাজ করছেন। বেশ কিছু সফল সিনেমা রয়েছে তার ঝুড়িতে। রূপ আর অভিনয় দক্ষতার অনন্য মিশেল রয়েছে তার মধ্যে। সাউথ ইন্ডিয়ান সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন হলেন নয়নতারা। সুদর্শন চেহারা এবং অভিনয় দক্ষতার মাধ্যমেই তিনি সবার কাছে অনেক জনপ্রিয়। 2003 সাল থেকে তিনি একাধারে তামিল, তেলেগু এবং মালায়ালাম সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। শ্রেয়া সরল, তেলেগু, তামিল, মালায়ালাম ও হিন্দি সিনেমার দারুণ জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া সরল। তিনি তার রূপের জন্য যেমন জনপ্রিয়, তেমনি তার অভিনয় দক্ষতাও প্রশংসিত। 2015 সালের এক জরিপে তিনি দক্ষিণী সিনেমার সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রীর খেতাব পান। সময়ের সাথে পাল্লা দিয়ে ভারতের দক্ষিণাঞ্চলের সিনেমা বেশ দারুণ উন্নতি করেছে। সিনেমার জনপ্রিয়তার পাশাপাশি সাউথ ইন্ডিয়ার নায়ক নায়িকারাও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। রূপ আর শরীরী আবেদনে দর্শকদের মনে তারা জায়গা করে নিয়েছেন। এই ভিডিওতে দেখানো ভারতের দক্ষিণী সিনেমার সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর 10 নায়িকা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থেকে থাকে, আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। আপনি কি জানেন বাংলাদেশের সেরা সুন্দরী নায়িকা কে? যদি না জেনে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন।